বিসমিল্লাহির রহমানুর রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নাম নিয়ে আজকের ব্লগটি শুরু করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ অশেষ রহমত এবং মেহেরবানি, তার আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি দিনে নতুন একটি সুন্দর ব্লগ নিয়ে আপনাদের মাঝে। সবাইকে সুহানা জান্নাত ব্লকে স্বাগত জানিয়ে কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে কর্মময় জীবনের শত ব্যস্ততার মাঝেও আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই ব্লগটি দেখবেন, তাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে প্রায় 3-4 দিন ধরে কোনো ব্লগ দিতে পারতেছি না। তো আজকের ব্লগটি যদি সম্পূর্ণ আপনারা দেখেন অবশ্যই জানতে পারবেন যে আমরা 3-4 দিন ধরে কেন কোনো ব্লগ আপনাদের জন্য মানে আপলোড দিতে পারতেছি না। তো আমার খালামুনি আর আমার ছোট খালামুনি আসছে আমাদের বাসায়। আসলে আমার সেজো খালামুনির হাজব্যান্ড কিছুদিন আগে বাংলাদেশে আসছে, তো উনি কুয়েতে থাকে। তো হঠাৎ করে ওনার আর কি মানে ফ্লাইটের সময় হয়ে গেছে, তো খালামুনির একদম তাড়াহুড়া করেই চলে আসছে। একদিনের নোটিশে ওনার ফ্লাইট আর কি ইয়ে হয়ে গেছে। তো খালামুনি এরা আসার কথা ছিল আমাদের বাসায়, আমার মানে খালামুনির হাজব্যান্ড, তারপরে ওনারা সবাই বেড়াতে আসবে আমাদের বাসায়। তো মামার এত তাড়াতাড়ি আসলে ফ্লাইটটা যে মানে ইয়ে হবে সেটা বুঝতে পারে নাই, তো এই জন্যই আর কি আমাদের বাসায় আসা হয় নাই। তো খালামণি আর আমার ছোট খালামণি আসছে আমাদের বাসায়। তো খালামণিরা আসছে আমাদের বাসায় বুধবার দিন। তো বুধবার দিন প্রেমা আর ইকবাল হচ্ছে বাজারে যাইতেছিল। আপনারা তো জানেন এখানে আমাদের এখানে বুধবার হচ্ছে হাটবার। তো যাওয়ার সময় তো ছোট খালামণিকে দেখে, আমার ছোট খালামণি আবার হাঁসের মাংস খুব পছন্দ করে, তো আজকে কিছুদিন ধরে খালামণি মানে মোবাইলে বলতেছে যে আমার হাঁসের মাংস খেতে ইচ্ছে করতেছে। তো খালা তো একটু বড় খালার, তো আপনারা জানেন যে খালার টেইলার্সের দোকান আছে, খালামণি ব্যস্ত থাকে। তো হাঁস তো মানে খেতে যতটা মজা লাগে, হাঁস কিনে এনে বাঁচতে হয়, তারপরে অনেকটা সময় লাগে, তো খালামণি তো এত মানে কাজ করা সম্ভব না খালামণি, মানে কারণ ওনার দোকানটা উনি নিজে একাই সব কিছু চালায় আর কি। তো এই জন্য আর কি খালামণি ফোন দিয়ে বলতেছে আমার না অনেক হাঁসের মাংস খেতে মন চাইছে। তো প্রেমা আবার বলতেছে ঠিক আছে তুমি আমাদের বাসা যখন আসবা তখন হাঁস নিয়ে আসবো। তো খালামণিকে দেখে প্রেমার আর কি কথাটা মনে পড়ে গেছে যে খালামণি না হাঁস খেতে চাইছে। তো আসার সময় প্রেমা একটা আর কি হাঁস নিয়ে আসছে। তো হাঁসটা আনার পরে সবাই মিলে, খালামণিও আর কি হাতে হাতে আর কি কাজ করছে আম্মুর সাথে, সবাই মিলে সুন্দর করে বেছে, তারপরে যে দেখেন মজাদার হাঁসের মাংস একদম ভুনা করতেছে। হাঁসের মাংস কিন্তু ভুনাই মজা লাগে, আর হাঁসের মাংসতে প্রচুর মানে একটু মানে গরুর মাংসের চাইতে হাঁসের মাংসের মধ্যে একটু মশলার পরিমাণটা একটু বেশি থাকে। আম্মু সবসময় একটু মশলাটা একটু বাড়িয়ে দেয়, কারণ আপনারা জানেন যে হাঁস আর ব্রয়লারের নিজস্ব একটা মানে গন্ধ আছে, যদি মানে মশলাটা কম হয়ে যায় তাহলে ওই স্মেলটা খেতে অনেকটা মানে বাজে লাগে। তো এই জন্য আম্মু আর হাঁসের মাংস আম্মু সব সময় হালকা গরম পানি দিয়ে ধুয়ে তারপরে আম্মু রান্না করে। তো এই যে দেখেন মাংসটা কিন্তু আরো ভাজা ভাজা করবে। আমি সানিয়া, আমরা কেউই হাঁসের মাংস খাই না, আর হচ্ছে আমার আব্বু, আপনাদের ভাইয়া আর হচ্ছে আমার ছোট খালামুনি, তো মানে ওনারাই খাবে হাঁসের মাংস। মানে সেজো খালামুনিও আর কি ততটা পছন্দ করে না, খাবে হয়তো মন চাইলে 1-2 পিস খাবে। তো খালামণির আবার গরুর মাংস আর হচ্ছে ইলিশ মাছটা অনেক পছন্দ। তো খালামণিরা আসলে আমার মামা মানে আমার খালামণির হাজব্যান্ড, তো ওনার তো আমাদের বাসায় বেড়াতে আসার কথা ছিল, এই জন্য আপনাদের ভাইয়া আগেই গরুর মাংস, তারপরে আব্বু তো সেদিন দেখছেন যে অনেকগুলো ইলিশ মাছ নিয়ে আসছে, তো এগুলো তো ওনাদের জন্য সবই ফ্রিজে রাখা হয়েছে। তো মামার হঠাৎ করেই ফ্লাইট মানে ডেট ঠিক হয়ে গেছে, তো যার জন্য মামা আমাদের বাসায় এবছর আসতে পারে নাই।
তো মানে মামা আসছে 3-4 মাস হয়েছে, তো ওনাদের বাড়িতে আবার এই মামা আসার পর থেকে মামা অনেক ব্যস্ত, মানে ওনাদের বাড়ির মানে কাজ করাইছে একদম চারিদিকে, বেড়া টেড়া দিছে, আর অনেক বড় বাড়ি, তো আবার অনেক মানে জানেনই তো বিদেশে থাকে আর এসে বাড়ির কাজ করছে। তো মামা এইবার ঢাকায় একবারের জন্য আসেনি বিদেশ থেকে আসার পরে, তো আর কি ভাবছিলাম যে মামা হয়তো একটু সময় পাবে, 2-3 দিন ফ্লাইটটা হয়তো দেরি হবে, তো মামা আসলে আমরাও সবাই মিলে মামাকে নিয়ে আমরা ঘুরতে টুরতে যাব সবাই মিলে। তো আসলে কিছুই হলো না, মামার হঠাৎ করে চলে যেতে হলো, তো এদিকে আব্বুকে নিয়ে হসপিটালে মানে যাব গেছি আর কি। তো আমার খালামণিকেও সাথে করে নিয়ে গেছি, আমার খালামণির একটু সমস্যা আছে, তো খালামণিকে বললাম যে খালামণি তুমি যখন আসছো, মানে সেজু খালামণিকে, তো তাহলে একটু মানে ডক্টরটা দেখিয়ে যাও। তো এই যে দেখেন আমার খালামণিদের জন্য কিন্তু 2টা বাতি তার রেখে দিছিলাম, তো এই যে দেখেন আমার ছোট খালামণির কি বুদ্ধি, বঠি দিয়ে তারপরে তাল সুন্দর করে দেখেন কাটতেছে, আমি কিন্তু কখনো এরকম কাটতে দেখি নাই, আজকে খালামণিকেই দেখলাম। এই যে দেখেন সবাই মিলে একসাথে বসে তারপরে তাল খাবো, আর এগুলো সুন্দর করে খালামণি কেটে দিতেছে, আর জিলানো দেখেন দুষ্টুমি জিলানেরও শুরু হয়ে গেছে। তো আজকে প্রচুর গরম, তো যে সেজন্য জিলানের গেঞ্জিটা খুলে দিছি, কারণ এমনিতে ওর এই কয়েকদিনের গরমে ওর কিছু ঘামাচি হয়েছে, তো এই জন্যই ওকে আর কি গেঞ্জি পরাই নেই। এই যে দেখেন জিলানো আর কি চেষ্টা করতেছে চামচ দিয়ে আর কি তালের চোখ বের করার জন্য। তো আসলে মামা আসে নাই সেজন্য আমাদের মনটা একটু খারাপ, তো তারপর খালামণির আসছে হয়তো এখন আর কি ভালোই লাগতেছে। খালামণি আমার খালামণির বাড়ি হচ্ছে কুমিল্লায়, তো সব সময় তো খালামণি আসতে পারে না, মানে খাসিনা খালা তো প্রায় আসে, তো ওনারা তো ঢাকায় থাকে খিলখেতে, তো খালামণি তো একটু দূরে থাকে, তো সব সময় চাইলে আসতে পারে না, তো খালামণি অনেকদিন পরে আসছে, সে প্রেমার বিয়ের সময় আপনারা দেখছিলেন খালামণিকে, তো এখন আসলো। আসলে মেহমান আসলে কিন্তু ভালো লাগে, যখন চলে যায় তখন অনেকটা খারাপ লাগে। তো খালামণিও ডক্টর দেখাইছে, খালামণিকে পরীক্ষা দিছে অনেকগুলো, তো খালামণি সে পরীক্ষাগুলো করতে দিছে, তো এই পরীক্ষার রিপোর্টগুলো দিবে শনিবারে, মানে আজকে দিবে এই রিপোর্টগুলো, তো আজকে খালামণিরা আর কি ডাক্তার দেখিয়ে তারপরে খালামণি আমার বড় খালামণির বাসায় যাবে, ওখান থেকে খালামণি চলে যাবে, কারণ আমার খালামণির ছেলে, বড় ছেলে ফাহিম, ওর আবার পরীক্ষা, তো খালামণি তো বাড়িতে না থাকলে তো জানেন মা না থাকলে বড় ছেলেরা ওরা তো মানে পড়া চুরি করে, মানে সুযোগ পেয়ে যায়, তো যেহেতু ওর পরীক্ষা তো খালামণি এই জন্যই আর কি থাকতে পারলো না, একদম ওষুধ টষুধ নিয়ে খালামণি চলে গেছে, তো ডাক্তার আবার বলে দিছে যে 1 মাস পরে আসার জন্য খালামণিকে। তো যে দেখেন আসলে তালগুলো যখন পারছিলাম তখন একটু নরম বেশি ছিল, আসলে ভয়ে তো আগে ভাগে পেরে ফেললাম, এইবার গেল 2 বছর তো শক্ত করে খেতে পারিনি, কয়েকটা খাইছি আর সবগুলো ফেলে দিতে হয়েছে, তো এবার আর তা হয় নাই, এবার আর কি একটু তাড়াতাড়ি পেরে ফেলছি। তো আমরা যখন খাইছি তখন একটু বেশি নরম ছিল, আর খালামণিরা দেখেন একটু মানে এগুলো রেখে দিছি তো প্রায় সপ্তাহখানেক হবে, তো এখন আর কি একটু শক্ত হয়ে গেছে, এটা কিন্তু খেতে মানে একটু অন্যরকম টেস্ট হবে। এই যে দেখেন খালামুনি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে, তো আমরা সবাই পরে একসাথে বসে তারপরে খাবো। এই যে দেখেন তো সবগুলো ময়লা তাল, কিন্তু যতটা না তালের তাল হয় তার চাইতে বেশি আবর্জনাই হয়, তো এগুলো আর কি আমাদের বাড়ির পাশে আমার একটু আর কি খালি জমি আছে, তো ওখানে ফেলে দিব। আসলে যারা আমরা তো আমাদের এখানেও এখন ময়লা মানে গাড়ি করে নিয়ে যায়, তো ওনারা আবার বাড়তি যে ময়লাটা ওগুলো নিতে চায় না, তো এগুলো আর কি একটা বালতিতে ভরে তারপর ওখানে ফেলে দিয়ে আসবো। এই যে দেখেন তো আমার সেজু খালামণির জন্য আম্মু আজকে রান্না করতেছে, গরুর মাংস ভুনা করতেছে আর হচ্ছে ইলিশ মাছ ভাজবে। এই যে দেখেন আসলে একটু কাজে ব্যস্ত ছিলাম, তো যার জন্য সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো যেসব আপুরা নতুন নতুন রাঁধুনি হয়েছেন তারা কিন্তু আমাদের ব্লগ চ্যানেলটা যদি মানে একটু চেক করেন, তাহলে কিন্তু আমার আম্মুর হাতের অনেকগুলো রেসিপি আপলোড দেওয়া আছে, সেই রেসিপিগুলো যদি আপনারা ফলো করেন অবশ্যই খুব সুন্দর সুন্দরভাবে আর কি গরুর মাংস রান্না করতে পারবেন একদম সহজে।
আপনারাও হয়ে যাবেন আপনাদের খালামুনি, মানে আমার আম্মুর সেই রেসিপিগুলো ট্রাই করে একদম পারফেক্ট রাঁধুনি। এই যে দেখেন মাংসটা কিন্তু অনেক ভালো লাগতেছে। তো আম্মু আলু দিতে, আমি বলছিলাম আলু দেওয়ার জন্য, তো আম্মু বলছে না তোমার খালামুনি গরুর মাংস ভুনাটা অনেক পছন্দ করে, আমার খালামুনি সেজো খালামুনি, তো ওনার নাম হচ্ছে ফাতেমা। তো আমার ফাতেমা খালামুনি আসলে গরুর মাংস ভুনাটা ওনার বেশি পছন্দ, তো সেজন্যই আম্মু বোন আসছে এতদিন পরে, তো বোনের জন্য স্পেশাল ভাবে রান্না করতেছে। আসলে মামাকে অনেক মিস করতেছি, কারণ মামা যদি আসতো তাহলে আসলে অনেকটা বেশি ভালো লাগতো। মামা আসলে হয়তো আম্মু আর একটু বেশি রান্না বান্না করতো, আর মামাকে নিয়ে আমরা ঘুরতে যাইতাম। তো আমাদের প্ল্যান ছিল যে মামা যদি আসতো তাহলে আমরা দেউন অথবা দিয়াবাড়িতে আমরা ঘুরতে যেতাম, গোলাপগ্রাম, মানে একদিনেই তিনটা জায়গা, বিরুলিয়া ব্রিজ, আমাদের যাওয়ার ইচ্ছা ছিল মামাকে নিয়ে, যাক আনফর্চুনেটলি তা হয় নাই। তো আশা করা যায় মামা নাকি আর 1 বছর পর আবার আসবে, তো তখন যদি মামা আসে তো মামাকে বলবো যে অবশ্যই ফ্লাইট হওয়ার আগে আমাদের বাসায় চলে আসবা, 2-3 দিন আগে, তো ঘুরবা টুরবা, ঘুরে টুরে তারপরে তোমার ফ্লাইট যতদিন হবে সেদিন চলে যাবে, আগেই আসবা, এই ভুল আর করবো না, মামাকে আগেই বলবো আসার জন্য। তো এই যে দেখেন খালা আম্মুনির জন্য ইলিশ মাছ ভাজা হচ্ছে, আসলে ভাই বোনদের সম্পর্ক গুলোই এরকম। আসলে ওই যে একটা কথা বলে না মানুষে, আগে আমাদের এদিকে বলতো মুরব্বীরা যে বনে বনে দেখা হয়, মানে গাঙ্গে গাঙ্গে দেখা হয়, বনে বনে দেখা হয় না। আসলে তেমনই যে আমার খালামণি কুমিল্লাতে থাকে, আমরা এখানে থাকি, আমার আরেক খালামণি খিলক্ষেতে থাকে, আরেকজন গাজীপুরে থাকে। আসলে দেখেন যে বোনগুলো ছোটবেলায় সবাই একসাথে ছিল, এগুলো এখন মানে বিয়ে, তাদের যার যার সংসার হওয়ার পরে সবাই যার যার মতো আলাদা হয়ে গেছে। আসলে এখন এক বোন আরেকজনকে পেলে একদম মানে যেমন একটা মানে আপন বস্তু পেয়ে যায়, তো তখন কিন্তু আনন্দটা মানে বোন যতদিন থাকে পাশে অতদিন একটা আনন্দ থাকে অন্যরকম। তো এদিকে খালামণিও আমাদের জন্য, আসলে আমরা তো আমার ছোট খালামণি জানে যে আমরা মিষ্টি টক আমটা খুব পছন্দ করি, তো খালামণি মিষ্টি টক আমটাই নিয়ে আসছে। আর এই যে দেখেন আমরা এখন এই আমটাকে কাসুন্দি দিয়ে তারপরে আমরা মেখে তারপরে খাবো। তো অনেকে কাসুন্দি দিয়ে কাঁচা আমটা খায়, কিন্তু আমাদের কাছে পাকা আম দিয়ে কাসুন্দি দিয়ে ভালো লাগে। তো প্রেমা আজকে বাজার থেকে আসার সময় কাসুন্দি নিয়ে আসছে, ভর্তাটা কিন্তু অনেক মানে যখন আম্মু বানাইতেছিল তখনই একদম জিভে জল এসে গেছে। আসলে এর মধ্যে একটা কাঁচামরিচ দিলে ভালো হতো কিন্তু দেই নাই, কারণ আমাদের এমনিতেই অনেক গ্যাস প্রবলেম। তো আবার টক মিষ্টি ঝালটা যদি আবার দিই তাহলে দেখা যাচ্ছে যে গ্যাস বেড়ে যাবে, তো এই জন্যই সানিয়া বলতেছে না 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 এমনি কাঁচামরিচ দেওয়া লাগবে না। তো এখন আমরা সবাই মিলে একসাথে এই পাকা আমের স্পেশাল ভর্তাটা খাবো। তো এদিকে আব্বুকে যখন নিয়ে গেছিলাম হসপিটালে, জিলানকে বাসায় রেখে গেছি ওর প্রেমা আম্মুর কাছে, তো ওর কাকাকে বলতেছে কাকা আমাকে তুমি নিয়ে যাবা চটপটি খেতে। তো ওর কাকা আজকে, আমি বলছি যে ওকে নিয়ে কোথাও যাবি না, তোরা বাসায় থাকবি, তো এই জন্যে ওর কাকা ওকে নিয়ে যায় নাই। তো মানে ভাতিজা খেতে চাইছে চটপটি, তো কাকা একদম সন্ধ্যার পরে আসার সময় ভাতিজার জন্য অনেকগুলো চটপটি নিয়ে আসছে, তো ভাতিজা তো আর একা খাবে না মানে জিলানি, তো আমরাও জিলানের উসিলাতে আমাদেরও আজকে চটপটি পার্টি হইতেছে। তো এই যে দেখেন আমার ছোট খালামণি আর আমার আম্মু চটপটি খাইতেছে। আমাদের বাসায় শুধুমাত্র আপনাদের ভাইয়া ছাড়া আমাদের বাসায় সবাই চটপটি অনেক পছন্দ করে। জিলান তো আমার কোনো গুণই জিলান পায় নাই, তো এই গুণটা পাইছে, কারণ আমার অনেক চটপটি অনেক পছন্দ, তো জিলানেরও চটপটি ফুচকা অনেক অনেক পছন্দ। শুধুমাত্র জিলানের সাথে আমার এই একটা জিনিস মিল আছে, না হলে জিলান সম্পূর্ণ ওর বাবার মতন। এই যে দেখেন ওনারা দুবোন আস্তে আস্তে করে তারপরে চটপটি খাইতেছে। তো খালামণিকে ভিডিও করতেছে, দেখি খালামণি হাসতেছে, তো জিলান আবার বলতেছে হাসিনা আপু তোমাকে আমার আম্মু ভিডিও করতেছে। আসলে আমরা যারা আমাদের মানে
আমরা যারা আত্মীয় স্বজন আছি, মানে আমার খালামণিরা, আমার কাজিনরা সব একসাথে হলে না মানে একটা আনন্দ অন্যরকম হয়, যা আসলে মানে আমাদের মধ্যে খুব মিল, মানে আমরা সবাই একসাথে হলে আমাদের যে কি মানে ঠাট্টা, তারপরে হাসি, তো যাওয়ার সময় অনেক খারাপ লাগে, যাওয়ার সময় অনেক খারাপ লাগে। তা সেই খালামণিরা আসলে চলে গেছে, তো অনেক খারাপ লাগছে খালামণিরা যাওয়াতে। এই যে দেখেন, খালামণিরা যখন ছিল তখন এই দুইটা তিনটা দিন কিভাবে যে চলে গেছে আসলে বুঝতেই পারলাম না। তো খালামণিকে যে ডক্টরের কাছে নিয়ে গেলাম, মানে ওখানে কি কি হয়েছে, তো অবশ্যই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেটা হচ্ছে কালকে বা পরশু দিনের ব্লগে আপনারা দেখতে পারবেন যে খালামণিকে যে ডক্টরের কাছে নিয়ে গেছি, মানে কিভাবে কি হলো, তো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। এদিকে আপনারা তো জানেন প্রত্যেক বছর আপনাদের ভাইয়া আমের অর্ডার দেয়, তো এই যে দেখেন আমাদের অর্ডারই আম চলে আসছে। তো এইবারও আপনাদের ভাইয়া 20 কেজি আমের অর্ডার দিছে, তো এই যে দেখেন 20 কেজি আম। তো এখানে আম্মু দুইটা ঝুড়ির মধ্যে রাখছে, এখানে রাখছে অর্ধেকগুলো, আর অর্ধেকগুলো একটু কাঁচা, তো ওগুলো আম্মু খাটের তলে রেখে দিছে, তো এগুলো একটু পাকা, এগুলো আগে খেতে হবে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।